কাতার বিশ্বকাপ ফাইনালে শিরোপার লড়াই মুখোমুখি হবে ফ্রান্স এবং আর্জেন্টিনা। ৩৬ বছর পর ট্রফি জিততে মরিয়া আকাশি নীল জার্সিধারীরা, আর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী লাভরুসরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আজকে আমরা আলোচনা করব আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ম্যাচের প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফলাফলের পূর্বানুমান নিয়ে। আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরবের সাথে পরাজয় দিয়ে। অনেকেই ভেবেছিলেন তারা হয়তো বিশ্বকাপের দ্বিতীয় পর্বেই যেতে পারবে না, কিন্তু সঠিক সময়ে নিজের সেরা রূপে আবির্ভূত হন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে এক অসাধারণ গোল দিয়ে শুরু, এরপর প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনাকে বহন করে নিয়ে যাচ্ছেন নিজের চওড়া কাঁধে। পুরো টুর্নামেন্টে ৫টি গোল এবং ৩টি গোলে সহায়তা করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তাকে যোগ্য সহায়তা করছেন হুলিয়ান আলভারেস। টুর্নামেন্টে তার গোল সংখ্যা ৪টি। গোলপোস্টে ভরসা যোগাচ্ছেন ইমি মার্টিনেস। নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি সেভ করে সেমিফাইনালে তোলেন দলকে। ডিফেন্সেও নিকোলাস ওটামেন্ডি আছেন তার ক্যারিয়ারের সেরা ফর্মে। নাওয়েল মোলিনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস আর রদ্রিগো ডি পলরা সবাই প্রয়োজনের সময় জ্বলে উঠছেন। অপরদিকে ফ্রান্স টুর্নামেন্টে শুরু থেকে আছে দুর্দান্ত ফর্মে। মাঝে দ্বিতীয় একাদশ নামিয়ে তিউনিশিয়ার কাছে হেরে গেলেও রাউন্ড অফ ১৬ থেকে আবার তারা ফিরেছে স্বরূপে। লা ব্লুজরা ফাইনালে এসেছে কোনো ম্যাচে টাইব্রেকারে না গিয়েই। এ থেকে প্রমাণিত হয় তারা যেমন গোল করতে পারদর্শী, তেমন রক্ষণ কাজেও দারুণ দক্ষ। ফ্রান্সের সেরা তারকা নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার স্ট্রাইকিং পার্টনার অলিভিয়ার জিরুডও করেছেন ৪ গোল। এমবাপ্পে ও জিরুড মিলে গড়ে তুলেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা স্ট্রাইকিং জুটি। তাদের পেছনে আক্রমণ গড়ে তোলার দায়িত্ব পালন করছেন অতোয়ান গ্রিজম্যান। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল না করলেও তার সৃষ্টিশীলতা এমবাপ্পে ও জিরুডদের জন্য তৈরি করে দিচ্ছে গোল করার সুযোগ। রক্ষণভাগে রাফায়েল ভারানো আছেন দুর্দান্ত ফর্মে, তবে তাকে বড় পরীক্ষা দিতে হবে মেসি আলভারেস জুটির সামনে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তার সম্ভাব্য সেরা একাদশে নামাবেন বিশ্বকাপ ফাইনালে। ৪-৪-২ ফর্মেশনে একাদশ দাঁড়াতে পারে গোলরক্ষক ইমি মার্টিনেস, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নাওয়েল মোলিনা ও নিকোলাস ট্যাগলিয়াফিকো, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্ড্রো পারাদেস, ফরওয়ার্ড লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস। অন্যদিকে দলে কোনো ইঞ্জুরি সমস্যা না থাকায় ফ্রান্স কোচ দিদিয়ের দেশমো তার সেরা একাদশে নামাতে পারবেন। ৪-২-৩-১ ফরমেশনে ফ্রান্সের একাদশ দাঁড়াতে পারে গোলরক্ষক হুগো লোরিস, ডিফেন্ডার দায়েত উপামেকানো, রাফায়েল ভারান, থিও হার্নান্দেস ও হুলেস কুন্দে, মিডফিল্ডার অ্যাড্রিয়ান রাবিউট ও অরেলিয়ান চুয়েমানি, ফরওয়ার্ড অতোয়ান গ্রিজম্যান, ওসমান দেমলে, কিলিয়ান এমবাপ্পে ও স্ট্রাইকার অলিভিয়ার জিরুড। আর্জেন্টিনা ও ফ্রান্স এখনও পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে। আকাশি নীল জার্সিধারীরা জিতেছে ৬ বার, লা ব্লুজরা জিতেছে ৩বার এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে ৩বার মুখোমুখি হয়েছে দল দুটি, যেখানে আর্জেন্টিনা জিতেছে ২বার এবং ফ্রান্স ১বার। দুই দলের ফর্ম বিবেচনায় ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন ২০২২ বিশ্বকাপে শিরোপা নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটে। ফুটবলের এমন আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।